এই যে এখন দাদু বাড়িতে এসছে আমাদের মাকে দেখার জন্য। কেমন আছিস বাবু? শরীরটা খারাপ শুনে আমি দেখতে আসলাম তোকে। হ্যাঁ, আগের থেকে ভালো আছিস? আমি তো হঠাৎ শুনলাম তোর শরীরটা খারাপ, ওই জন্য আমি দেখতে আসলাম। এমনি কি এখন খাওয়া দাওয়া কি করতে দিয়েছে? চিকিৎসা চলছে, খেতে হবে বাবু। মুখে রুচি নাই না, খেলে কি করে হবে? মাছ মাংস কিছুই ঠিক আছে না, খিদে পাচ্ছে কিন্তু। তোমারটা ধরো কি করে? আমি তো শুনে মানে আমি আর দেখতে চলে আসলাম। চোখ কি অবস্থা হয়েছে এই কদিন? বন্ধুরা, এ দেখো বাবার সাথে আমি কথা বলছি, ভয়েসটা মিউট করে দিতে হয়েছে, কারণ পাশে গান চলছিল, কপিরাইট আসবে, সেই জন্য আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছে। ওই বাবার সাথে মনের কথা বলছিলাম, কষ্ট দুঃখ সব কিছু একমাত্র বাবাই আছে, যাকে আমি মনের সমস্ত কথা দুঃখ বলি, বলতে পারি। বাবা মানে আমার কাছে পুরো বন্ধুর মতো। আমি সব বাবারই কাছের। হ্যাঁ, তো এখানে এই যে ভয়েসটা দিচ্ছি, পাশে এই যে ট্রেন চলছে, ট্রেনের আওয়াজ, এখানে ভিডিও বানানোটাও ভীষণ টাফ জানো তো। তো এই আর আমি বেশি কথা বলতে পারছি না। যত কষ্ট যত দুঃখ আজকে, মানে এই যে শরীর খারাপ হয়ে যাওয়াতে না, বাবার কাছে সব মনের কথা কষ্ট সব কিছুই বাবার কাছে বলছি, মনটা একটু হালকা হয়। এই বাবা অনেকদিন বাদে এলো, আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম, তো বাবা তো যেতে পারেননি, বাবা কাজে ব্যস্ত ছিল, মা ছিল, তো বাবা আমাকে এই প্রথম দেখতে এলো, আর বাবা আমাকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, বাবা আমাকে এখানে এখন রাখবে না, কারণ আমার যত্ন ঠিকভাবে হচ্ছে না এখানে, তো ওই জন্য বাবা আমাকে আজকেই নিয়ে যাবে। আর এই ভিডিওটা তোমরা এই এক্ষুনি, এই যে আমি ভয়েস দিচ্ছি, এক্ষুনি আমি এটা পোস্টে বসাবো, পাবলিক করে দেবো। আজকে সারাদিনে তো আমার ভিডিও যায়নি। কি হলো, তুমি বসে আছো কেন আবার? শুয়ে থাকো তাহলে, রেস্ট নাও। দাদু চা বানাচ্ছো? চা করছি, চা বানাচ্ছি এখন। ও, টিফিনের জন্য চা করছি। চা বানাতে পারো? চা বানাতে পারো না? চা কি কি দিতে হয় চাতে? চা পাতা, চিনি, চা চামচ, চিনি চামচ চা দিলাম। ওটা চা, ওটা চিনি দিচ্ছ তো? না, এটা চিনি। তাহলে চা বলছো? দুই চামচ চিনি, দুই চামচ। লিকার চা করবে? না, লিকার চা করতে দুধ তো নাই। দুধ নাই? হ্যাঁ, লিকার চাই তো করতে হবে। তাহলে লিকার চা করবে। এবারে
এবার এটা ধরাতে হবে বাবু, ওইটা দিয়ে এখানে চা বসে গেছে। এবার কি করতে হবে? এবার চাটা ফুটবে, ওইটুকু জলে হবে তো? হ্যাঁ, ওইটুকু জলে হবে। কি খাবি তো? না, আমি খাবো না। কি খাবি না? না, তাহলে মা আমি দুধ নেই না? না না না, দুধ গরু দুধ কি আছে? এটাই চিকেন পকোড়া। চায়ের সাথে চিকেন পকোড়া খাবে? দেখো পকোড়া, এখানে বাটি আছে। মুড়ি কোথায় রে? মুড়ি এই ও মুড়ি পুরো এইদিকে ঘুরিয়ে দাও, ওটা অফ করো, এটা 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 আগে অফ করো, তারপর ওটা অফ হবে।
দুপা পেয়ে গেছে। না মা, চা খেয়ে নাও। খাবি না তাহলে মুড়ি আর কিছু এর সঙ্গে? শুধু মুড়ি? অন্য কিছু খালি মুড়ি চায় মিষ্টি ভালো আছে। ভালো ভালো আছে। তুই একটু খেতে পারছিস মিস করতে? ভালো আছে মা। ফু দিয়ে খাও। একটু ফু দিয়ে খা। দেখো এই যে বাবা চা করে নিয়ে এলো, হ্যাঁ, আর মুড়ি আর চিকেন পকোড়া। না, চিকেন পকোড়া বাবা এসেছে আমাকে দেখতে, আর বাবা আজকে আমাকে নিয়ে যাবে, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তো তোমরা এবার থেকে মানে কাল থেকে ওখানকার ব্লগটাই পাবে, ঠিক আছে? তো হয়তো পুরোটা সারাদিনের ব্লগ আমি দিতে পারবো না, আমি যেটুকু পারবো সেটুকু তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, একবেলার ব্লগ হয়তো দিতে পারবো, সারাদিনে দিতে পারবো না, কারণ আমি ভিডিও করতে পারছি না, ঠিক আছে? আর এই যে বাবা খাচ্ছে, যে বাবা খাচ্ছে, আর বেশি কথাও বলতে পারছি না। তো আমি যতটা পারবো, ভিডিও তো আমি অফ করতে পারবো না, তো যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এই ব্লগটা এখানে আমি শেষ করছি, জানি সেরকম কিছু দেখাতে পারলাম না। তোমরা সাথে থেকো, পাশে থেকো, চলো আসি আজকের মতো।